হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আর শেয়ার করব কিটো ডায়েটের মজাদার শাহি হালিম রেসিপি। অনেকেই দেখতে চেয়েছিলেন, তো আমার চ্যানেলে কিন্তু আরও রেসিপি আছে কিটো ডায়েটের, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি যা যা উপকরণ লাগছে দেখাচ্ছি। গরুর মাংস নিয়েছি প্রায় হাফ কাপের মতো, ফুলকপি এবং ব্রোকলি নিয়েছি প্রায় 2 কাপের মতো, আর সবগুলোকে এখন একদমই ছোট ছোট করে আমি কেটে নিব। আর পুরো ব্লগটা দেখার কিন্তু ট্রাই করবেন। যারা কিটো ডায়েট করছেন বা করতে চাচ্ছেন, এই রমজানে অনায়াসে ইফতার আইটেমের মধ্যে এই হালিমটা খেতে পারেন, বা চাইলে যে কোনো টাইমে যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। আর আমি ট্রাই করব খুব সহজভাবে, যাতে হাতের কাছে যা থাকে তা দিয়ে আপনারা খুব চটজলদি কিটো ডায়েটের এই হালিমের রেসিপিটা করতে পারেন। ফুলকপি বা ব্রোকলি যদি না থাকে, শুধু ফুলকপি দিয়েও কিন্তু করতে পারবেন। তো এই যে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন সবগুলোকে একসাথে উঠিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি ইউজ করছি। চাইলে খাঁটি সরিষার তেলটা ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটাও বেশ ভালো লাগবে। আর একদমই পরিমাণ মতন আমি 2 টি স্পুনের মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েছি। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। হালিমের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তাই অল্প করে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি একজনের পরিমাণ করছি, চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই যে পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউনিশ কালার হয়ে আসছে, আমি এখন তুলে নিচ্ছি। এই পর্যায়ে বাকি যে এখানে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে দিলাম, যেটা আমরা মাংসতে যে মশলাগুলো ইউজ করে থাকি, অল্প অল্প করে দিয়েছি, 1-2টো করে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। পরিমাণ মতন সব কিছুই দিতে হবে, চাইলে বেশি হলে আরও বেশি দিতে হবে। তা আমি এখানে রসুন এবং আদা পেস্ট প্রায় 1 টিস্পুনের মতো নিয়েছি, এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, একটু কষিয়ে নিচ্ছি। দু টুকরো তেজপাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি মশলা ইউজ করছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এবং কয়েক রকমের মশলা আছে, তা হচ্ছে দারুচিনি, এলাচ এবং জায়ফল, জয়ত্রী, সব কিছু একসাথে মিক্স করা ছিল। তো আমি সেখান থেকে একটু দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব, পিঙ্ক সল্টটা ইউজ করছি। সব কিছুই পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটাকে যত বেশি কষাবেন ততই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মাংসগুলো কি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা চিকেনটা ইউজ করতে পারেন, তো আমি আজকে গরুর মাংস দিয়ে করছি। আর অবশ্যই ট্রাই করবেন চর্বিযুক্ত মাংসটা ইউজ করতে। তো ভালো করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিবার, যেহেতু একদমই ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি, তো এটা কুক হতে কিন্তু খুব একটা টাইম লাগবে না, অনেক কম টাইমে কিন্তু এই মাংসটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি হালিমের যে মশলাটা থাকে সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা একদমই নর্মাল যে হালিমের আমরা করে থাকি সেরকমটাই কিন্তু আসবে। তো মশলাটা দিয়ে 1/2 টিস্পুনের মতো দিয়েছি, আমি ভালো করে আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ফুলকপি এবং ব্রোকলিগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে আমি আবারও এই মশলার সাথে নেড়েচেড়ে কষাতে থাকবো।
ফুলকপি এবং ব্রোকলি কষাতে খুব একটা সময় প্রয়োজন হয় না, এই যে বেশ পানি উঠেছে, আর পানিটা একদমই শুকিয়ে ফেলবো, তাহলে ফুলকপির যে একটা গন্ধ থাকে অনেকেই পছন্দ করেন না, সেটা কিন্তু আর লাগবে না যতক্ষণ না আপনি এই পানিটা একদমই শুকিয়ে যায়। এই যে এখন কিন্তু কোনো পানি নেই, তো একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো 2 কাপের মতো পানি দিয়ে দিব এটা বয়ল করার জন্যে। পানি দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো, তো এটা কুক হতে কিন্তু খুব একটা টাইম লাগবে না। 10 মিনিট পর ফিরে আসলাম, তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু বয়েল হয়ে গিয়েছে, তো আমি এগুলো সবগুলোকে এভাবে ন্যাশ করে নিচ্ছি। চাইলে একটু ব্লেন্ডার করেও নেওয়া যায়, বাট ব্লেন্ডারের চেয়ে এটাতে ভালো লাগবে, একটু গোটা গোটা থাকবে, এতে করে মানে টেস্টটাও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এরকম করে প্রায় 2-1 মিনিটের মতো টাইম লাগবে এটাকে ম্যাশ করার জন্য। তো এই যে অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, মনে হচ্ছে নর্মাল যে আমরা হালিম করে থাকি ঠিক ওরকমটাই কিন্তু লাগছে। যখন সবগুলো বয়েল হবে তখন কিন্তু যখনই আপনি এটাকে ন্যাশ করে ফেলবেন তখন অটোমেটিকলি এটা গ্রেভি হয়ে যাবে, যেহেতু এখানে ফুলকপি আর ব্রোকলি আছে, আর দেখলেই কিন্তু মনে হচ্ছে অনেক বেশি ইয়ামি হবে লুকটা। তো আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তো মিশিয়ে আবার চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে এটাকে আমি নামিয়ে ফেলবো কারণ এটা হয়ে গিয়েছে। কিটুরাইটের এই হালিমটা তৈরি করতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগবে, তা আপনারা ইফতারের কিছুক্ষণ আগেই কিন্তু রেডি করে নিতে পারেন আর খুব মজা করে ইফতারটা করে নিতে পারেন। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা মাটির পাত্রে, আর দেখতে পাচ্ছেন লুকটা কত ইয়ামি, আসলে সত্যি বুঝার কোনো উপায় নাই এটা কিটো ডায়েটের মজাদার এই হালিম রেসিপি। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে বুঝতে পারবেন, মোটেও কোনো ফুলকপি বা ব্রোকলির কোনো গন্ধ থাকে না, মনে হচ্ছে একদমই হালিমের যেই হালিমটা আমরা বাসায় তৈরি করে খেয়ে থাকি ঠিক কমনটাই। আমি কিছু সালাদ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, শশা কুচি এবং আদা কুচি, কিছু বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু অল্প করে 2 টুকরো স্লাইস করা লেবু আছে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার হালিম রেসিপি, কিটোরাইটের হালিম রেসিপি। তো খুবই মজাদার এই শাহি কিটোরাইটের হালিম রেসিপি, আপনারা কিন্তু চাইলে অনায়াসে তৈরি করে নিতে পারেন, খুব মজা করে বাসায় সবাই মিলে খেতে পারেন। বেরেস্তা দেওয়ার পর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, আরও বেশি ইয়ামি লাগে দেখতে। তো এই যে হয়ে গেল আমার সাজানো, তো এখন কিন্তু বোঝার কি কোনো উপায় আছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের এই রেসিপিটা আমি ট্রাই করেছি আপনাদের সহজভাবে উপস্থাপনা করার জন্যে, জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি এই কিটু রেসিপিগুলো ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের চার্ট ফলো করেই তৈরি করা, আর সে যেহেতু বাংলাদেশের খুবই পপুলার একজন ডক্টর, আর বর্তমানে কিটোর প্রতি খুবই সবাইকে অনেক বেশি সচেতনতা করেছেন, তো আমারও খুব পছন্দের একজন ডক্টর। তো স্যারের আসলে যে চার্টগুলো দিয়ে থাকে, আপনারা চাইলে এই চার্টের মধ্যে এই হালিমের রেসিপিটা অনায়াসে রাখতে পারেন আর দ্রুত ওয়েট লস করতে পারবেন। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।